গুঞ্জন উঠেছে শুটিংয়ে আহত হয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছে বেঙ্গালুরুতে কন্নড় সিনেমা কেডির সেটে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিনি। বুধবার সন্ধ্যার পর ভারতীয় গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়। খবরে বলা হয়, বোমা বিস্ফোরণে সঞ্জয়ের হাতে, কনুয়ে ও মুখে আঘাত লেগেছে। তবে বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেতা নিজেই। বুধবার রাত 8:30টার পর নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এই নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, খবর রটেছে আমি আহত হয়েছি। আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি খুব ভালো এবং সুস্থ আছি। আমি কেডি সিনেমার শুটিং করছি এবং টিমের সবাই আমার প্রতি খুবই যত্নশীল। সবাইকে ধন্যবাদ। কেডি সিনেমার মাধ্যমে সর্বভারতীয় সিনেমার জগতে পা রাখছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি দেওয়া হবে এই সিনেমাটি।